আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। 18-6 টি টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ 6, এর আগের রেকর্ড ছিল তারই। আইপিএলে 2013 সালের বেঙ্গালুরুর হয়ে 175 রানের ইনিংস খেলার সময় 17-6 হাঁকিয়েছিলেন গেইল, আর বিপিএলে সর্বোচ্চ 6-এর নিজের রেকর্ডও ভেঙেছেন তিনি, এর আগে ছিল 14টি। পঞ্চম আসরে এসে বিপিএল ফাইনাল দেখল প্রথম সেঞ্চুরি। এর আগের সর্বোচ্চ ইনিংস ছিল ইমরান নাজিরের, প্রথম ফাইনালে করেছিলেন 75 রান। বিপিএল আসরে এই প্রথমেই সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্রিস গেইল। বিপিএলে সর্বোচ্চ ইনিংস এটি, এখানেও ভেঙেছেন নিজের রেকর্ড। এলিমিনেটরে নিজের 126 রানই ছিল সর্বোচ্চ। আজকে 146 রানের গেইলের ইনিংসটি যে কোনো টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালের সর্বোচ্চ ইনিংস এটি। বিপিএলে 100 ছক্কা ছাড়িয়ে গেলেন গেইল, বিপিএলে এটি সর্বোচ্চ সংখ্যক 6। এরপরে আছেন সাব্বির রহমান, তার 6-এর সংখ্যা হচ্ছে 47। বিপিএলে 1100 রান পূর্ণ করলেন ক্রিস গেইল এবং টি টোয়েন্টির ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে 11000 রান পূর্ণ করলেন তিনি। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ জুটি এটি, জনসন চার্লস আউট হয়েছিলেন 500 রানে। এরপর গেইল ম্যাককালাম অবিচ্ছিন্ন ছিলেন 206 রান পর্যন্ত। এ জুটি ভেঙেছে 2013 সালে লু বিনসেন ও শাহরিয়ার নাফিজের 197 রানের রেকর্ড। বন্ধুরা, ভিডিওটি নিয়ে যদি তোমাদের কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে তোমার মন্তব্যটা শেয়ার করো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।